বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে আটকে রাখার পর বিদ্যুৎ দিতে বাধ্য হল নিগমের কর্মীরা। ঘটনা রাধানগর প্রগতিপাড়া এলাকায় বুধবার রাতে। গোটা এলাকায় ঘন ঘন বিদ্যুৎ চপলতার কারণে মানুষ ক্ষুব্ধ হয়ে চড়াও হয় নিগমের অফিসে। কিন্তু স্থানীয় বিদ্যুৎ অফিসে তখন ছিল না কোনো কর্মী, ছিল শুধুমাত্র একজন নিরাপত্তা রক্ষী। বিদ্যুৎ কর্মীরাই অফিসের ল্যান্ডফোনের রিসিভার উল্টে রেখে দেয়। অফিসের এই অবস্থা দেখে উপস্থিত লোকজন আরো উত্তেজিত হয়ে ওঠে। খবর পেয়ে ছুটে আসেন সিনিয়র ম্যানেজার নির্মল দেবনাথ। সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা তাকে আটক করে রাখে। এই খবর নিগমের সদর দপ্তরে পৌঁছার পরই বিদ্যুৎ আসে প্রগতি পাড়াতে। এরপরই উত্তেজিত জনতার রোষ থেকে ছাড়া পান সিনিয়র ম্যানেজার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।